ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারা দেশের বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছে অফিসগামী মানুষ। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর গুলশান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, এর আগেও আপনি রাজধানীর কয়েকটি স্থান থেকে আমাদের দুর্ভোগের কথা জানিয়েছিলেন, তো এই মুহূর্তে আপনি গুলশানে আছেন, সেখানে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টিতে নগরবাসীর ভোগান্তি কতটা দেখছেন? সাথে আজকে কিন্তু এই যে ঘূর্ণিঝড় রিমালের কারণে নগরবাসীতে সব জায়গায়, আপনি গুলশান, বাড্ডা অথবা মিরপুর, মালিবাগ, কাকরা সব জায়গায় কিন্তু একই পরিস্থিতি। যদি একটু দেখাই আপনাকে, এই জায়গাতে কিন্তু গুলশানগামী অফিস যাত্রীদের, অফিসগামী যারা আছে তাদের কিন্তু প্রচণ্ড রকমের একটা চাপ রয়েছে। পায়ে হেঁটেই কিন্তু তারা নির্দিষ্ট গন্তব্যে প্রবেশ করছেন, কারণ নির্ধারিত সময়ের মধ্যে তারা বাসে করে যেতে পারছে না, কারণ রাস্তায় তীব্র যানজটের কারণে কিন্তু বাসেও তাদেরকে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। সে কারণে কিন্তু সময়ের একটা নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছানোর একটা দায়বদ্ধতা থেকে কিন্তু তারা পায়ে হেঁটেই শেষমেশ রওনা দিয়েছেন। সবকিছু মিলিয়ে রাজধানীবাসী কিন্তু চরম ভোগান্তিতেই আছে। আমরা যদি একজনের সাথে একটু কথা বলি যে উনি কোথায় যাচ্ছেন এবং অফিসটা কোথায়, আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনার অফিসে যাচ্ছেন নিশ্চয়ই, অফিস কোথায়? আমার বলছে নাকি? আচ্ছা, এই বৃষ্টিতে ভোগান্তিটা কেমন হচ্ছে, আপনার কি মনে হয়? খুব বেশি একটা ভোগান্তি না, আমি এনজয় করতেছি বৃষ্টিতে, ভালো লাগতেছে। গরমের পর প্রচুর করে বৃষ্টি বাতাস, আরামে লাগতেছে, ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলবো, আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, আপনার সাথে যদি একটু কথা বলতে চাই। আচ্ছা, উনি শুনতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি রাজধানীবাসী, যদি একটু চিত্র আপনাকে দেখাই, এই যে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু পুরো গুলশান যে বাড্ডা লিংক রোডটা আছে সেটা পর্যন্ত কিন্তু প্রচন্ড রকমের জ্যাম, যে রাস্তার দুই পাশে। আমি একটু মাসুদ ভাইকে অনুরোধ করব যে আমার ভিডিওগ্রাফারকে উনি ওই পাশটাও একটু আপনাদেরকে দেখান, যে দুই পাশ ধরে কিন্তু মানুষ চলাচল করছে। কিছুক্ষণ আগে আমি গুলশান একের যে গোল চত্বরটা সেই জায়গাতেই ছিলাম, সেখানে কিন্তু পুরো ট্রাফিক জ্যামে একদম রাস্তাটা আটকানো ছিল। তো সবকিছু মিলিয়ে রাজধানীতে কিন্তু ঘূর্ণিঝড়ের রিমালের প্রভাব কিন্তু অতিরিক্ত, আপনি দেখতে পাচ্ছেন এখানে বাতাস শুরু হয়েছে, বাতাসের সাথে একটু পরিবেশটা শীতল হয়ে গেছে, অনেকে কিন্তু ঠান্ডা অনুভব করছে, আমার নিজের কাছেও কিন্তু খুব শীত অনুভব হচ্ছে এই মুহূর্তে। সাথী, ধন্যবাদ বৃষ্টি।